নমস্কার বন্ধুরা ডিডি কোচিং অনলাইন বেঙ্গলি স্টাডি টিপস বাংলা সাহিত্য বিষয়ক আলোচনায় সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সেই অধ্যায়টি হল সমাজ এই সমাজ থেকে আমরা আজ আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে জানিয়ে দিই যে সমস্ত বন্ধু নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশনে ক্লিক করে নোটিফিকেশান চালু করে নিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনার ফোনে সেই নোটিফিকেশান যায় তাছাড়া আমাদের এই আলোচনাগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন শুরু করছি আজকের আলোচনা কনক আসনে বসে দশানন বলি বলশালী দশানন কনক আসনে অর্থাৎ সোনার সিংহাসনে বসে আছেন দশানন আনন যার এই দশানন শব্দটি সমাজবদ্ধ শব্দ আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য আজকের বিষয় হল সমাস যে বাক্যটি বললাম কনক আসনে বসে দশানন বলি এই দশানন শব্দটি যদি না থাকতো অর্থাৎ সমাজ যদি না থাকতো তাহলে আমাদেরকে এই বাক্যটি ব্যবহার করতে হতো এইভাবে কনক আসনে বসে দশ আনন যার সেই বলি অর্থাৎ বলশালী অর্থাৎ বাক্যটি হয়ে যেত অনেক সুবৃহৎ শুনতেও ভালো লাগতো না সমাস এই বড় বাক্যটিকে ছোট করে সুন্দর করে বলতে সাহায্য করে আমরা বলতে পারছি কনক আসনে বসে দশানন বলি দশানন এই দশানন শব্দটি সমাসবদ্ধ শব্দ সমাসের ফলে সৃষ্ট শব্দ সেই কারণে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ সমাজ শব্দটিকে আমরা যদি প্রত্যয় করি তাহলে পাব সম উপসর্গ অস ধাতু ঘং অর্থাৎ সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ সমাসের সংজ্ঞা নির্দেশ করে বলা যায় সংক্ষেপে সুন্দর করে বলবার উদ্দেশ্যে দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করা হলে তখন তাকে সমাজ বলে দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করা একটি ছোট্ট পদে পরিণত করা তখন তাকে বলা হচ্ছে সমাস যেমন দশ আনন যার এই এত বড় বাক্যটি ব্যবহার না করে এই বাক্যটি থেকে বেছে বেছে পদ নেওয়া হয়েছে এবং সেই পদগুলি সংযোগ করে সমাজ সৃষ্টি করা হয়েছে দশ আনন এই দুটি পদ না হয়েছে একসাথে মিশ্রণ বা সংযোগ ঘটানো হয়েছে হয়ে গেছে দশানন ঠিক একইভাবে অপর একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে অনেক সময় আমরা বাক্য ব্যবহার করি তোমার কণ্ঠে বিনা পানির বাস বিনা পানি আমরা বুঝে যাচ্ছি এই বিনা পানি মানে হচ্ছে সরস্বতী দেবী সরস্বতী অথচ আমরা যদি বাক্যটিতে বিনা পানি এই সমাজবদ্ধ পদটি না ব্যবহার করতাম তাহলে আমাদেরকে বলতে হতো তোমার কণ্ঠে বিনা যার পানিতে তার বাস অর্থাৎ অনেক সুবিহত একটি বাক্য তৈরি হয়ে যেত এবং শুনতেও খারাপ লাগত সমাসের আসল কাজ এখানে সংক্ষেপ করে সুন্দর করে বলা এবার আমরা সমাসের কতকগুলি অঙ্গ সম্পর্কে বা পরিভাষা সম্পর্কে ধারণা দেব কারণ সমাজ শিখতে গেলে এই অঙ্গ বা পরিভাষাগুলি অপরিহার্য যেমন কম্পিউটার শিখতে গেলে কম্পিউটারের মনিটার কিপ্যাড মাউস এই সমস্ত কিছু শিখতে হয় ঠিক সেইভাবে সমাজ শিখতে গেলে আমাদের সমাজের যে পরিভাষাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে প্রথম যে পরিভাষা সেটি হচ্ছে সমস্যমান পদ আমরা যে বাক্যটি ব্যবহার করেছিলাম সেই বাক্যে আমরা পেয়েছিলাম দশ আনন অর্থাৎ দশ আনন যার আমরা সমাজ সৃষ্টি হয়নি তার পূর্বে আমরা হয়তো এইভাবে এই দশ আনন যার শব্দটি ব্যবহার করতাম সরি বাক্যটি ব্যবহার করতাম দশ আনন যার এই বাক্যটি ব্যবহার করতাম বিনা পানিতে যার এই বাক্যটি ব্যবহার করতাম বিনা পানিকে বোঝানোর জন্য সরস্বতীকে বোঝানোর জন্য রাবণকে বোঝানোর জন্য ব্যবহার করতাম দশ আনন যার এই বৃহৎ বাক্যটিকে সংক্ষেপ করার প্রয়োজনে বাংলা শব্দ নতুন একটি শব্দের আগমন ঘটানোর জন্য দশ আনন যার সেখান থেকে দশ এই পদটি এবং আনন এই পদটিকে বেছে নেওয়া হলো দুটো পদ যখন আলাদাভাবে থাকছে তখন তাদের অর্থ কিন্তু আলাদা আলাদা দশ অর্থাৎ একটি সংখ্যাবাচক সংখ্যা বিশেষ একটি শব্দ আনন আনন শব্দটির অর্থ হচ্ছে মুখ এবার এই দুটো শব্দকে একসাথে বসিয়ে তৈরি করা হল দশানন যার অর্থ হলো রাবণ যার দশটি মাথা যার দশটি মুখ সেই রাবণ সমসমান পদের কথা আমরা বলছি যে সমস্ত পদ নিয়ে এই সমাসবদ্ধ পদটির সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে সমস্যমান পদ অর্থাৎ দশ আনন এই যে দুটো পদ আলাদা আলাদাভাবে বাক্যে বসেছিল দশ আনন যার এই যে আলাদা আলাদাভাবে বসেছিল এই দশ এবং আনন এই দুটো পদকে বলা হচ্ছে সমস্যমান পদ সমস্যমান পদ দুই প্রকার প্রথমে যে পদটি বসেছে তাকে বলা হয় পূর্বপদ দশ এটি হচ্ছে পূর্বপদ পরে যে পদটি বসেছে আনন এটি হলো পরপদ বা উত্তরপদ ঠিক একইভাবে বিনা পানিতে যার এই বিনা পানিতে যার এই বাক্যটি থেকে বিনা এবং পানি এই দুটো হচ্ছে সমস্যমান পদ বিনা হলো পূর্বপদ প্রথমে বসেছে এবং পানি যেহেতু পরে বসেছে তাই এটি হল পরপদ সমস্যমান পদ আমরা বুঝলাম এবার জানব সমস্ত পদ কাকে বলে সমস্যমান পদগুলি বসে যে নতুন একটি পদ সৃষ্টি করে তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ এটি হলো সমাস বিনা পানি যার অর্থ সরস্বতী দশানন যার অর্থ রাবণ নতুন শব্দ নতুন অর্থযুক্ত শব্দ সৃষ্টি হয়েছে এই হলো? সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এরপর আরেকটি পরিভাষা রয়েছে সেটি হল ব্যাসবাক্য এই সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আমরা যখন একটি বাক্য ব্যবহার করি তখন তাকে বলা হয় ব্যাস বাক্য ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার সেই বিস্তারিত বাক্যটি অর্থাৎ যেটি থেকে আমরা কিন্তু সমাজ তৈরি করেছি যে বাক্যটি থেকে দশানন দশানন শব্দের অর্থ রাবণ কেন না দশ আনন যার বোঝানোর জন্য যে বাক্যটি ব্যবহার করছি এই দশ আনন যা এই বাক্যটি হচ্ছে ব্যাস বাক্য বিনা পানি বিনা পানি শব্দের অর্থ সরস্বতী কেন বিনা পানি শব্দের অর্থ সরস্বতী না বিনা পানিতে যার বিনা যার পানিতে অর্থাৎ হাতে থাকে বাদ্যযন্ত্রটি যার হাতে থাকে তিনি হচ্ছেন দেবী সরস্বতী বোঝানোর জন্য যে বাক্যটি এটিকে বলা হচ্ছে ব্যাস বাক্য আমরা এই আলোচনাতে জানলাম সমাজ কাকে বলে সমাসের যে পরিভাষা সেখানে সমসমান পদ সমস্ত পদ এবং ব্যাসবাক্য এগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা লাভ করলাম এই বিষয়গুলো খুব ভালোভাবে বোধগম্য হলেই সমাসের যে প্রকারভেদ পরবর্তী যে বিষয় সেগুলোতে আমরা প্রবেশ করব এবং প্রবেশ করতে সুবিধা হবে সকলের বুঝতে সুবিধা হবে এবার এই প্রসঙ্গে আরেকটি বিষয় চলে আসে সমাজ সংক্ষেপ করে সুন্দর করে বলবার জন্য ব্যবহৃত হয় দুটো পদকে ছোট করে এক পদে পরিণত করে অর্থাৎ সংক্ষেপ করে সন্ধিও তো সংক্ষেপ করে সন্ধিও তো সুন্দর করে বলার জন্য ছোট করে শব্দকে ছোট করে তাহলে সন্ধি এবং সমাজ কি একই না সন্ধি এবং সমাজ কখনোই একই নয় সন্ধি এবং সমাসের অনেকগুলো পার্থক্য রয়েছে সন্ধি বর্ণের সাথে বর্ণের মিলনে হয় সমাজ পদের সাথে পদের মিলনে হয় সন্ধিতে নতুন কোনো পদের আগমন ঘটার কোনো বিষয় নেই সমাসে নতুন অনেক পদের আগমন ঘটে আমরা অনেকগুলো প্রকারভেদে যখন সমাজের প্রকার আলোচনা করবো দেখব নতুন পদের আগমন ঘটছে সন্ধিতে বিভক্তি চিহ্নের কোনো ব্যাপার নেই তার লোপের কোনো বিষয় নেই সমাসে বিভক্তি চিহ্নর বিষয় রয়েছে বিভক্তি চিহ্নর লোপের বিষয় রয়েছে সন্ধিতে যে পদগুলো যে শব্দগুলো বসে সেগুলোর কোনো স্থান পরিবর্তনের কোনো বিষয় নেই সমাসে দেখব অনেক সময় এই পদগুলো স্থান পরিবর্তন করছে তাদের ক্রম পরিবর্তন করছে এই সমস্ত পার্থক্যগুলো সন্ধি এবং সমাসের রয়েছে এই কারণেই সন্ধি এবং সমাজ দুটি স্বতন্ত্র বিষয় আজ আমরা এখানেই আলোচনাটি শেষ করছি আমরা এরপর সমাসের যে প্রকারভেদ সেই প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব পরবর্তী পর্বে আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বুঝিয়ে দিন এবং আমাদের আলোচনাগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের প্রচেষ্টাকে সবার মাঝে ছড়িয়ে দিন এবং যে সমস্ত বন্ধু নতুন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সে সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটির সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে নোটিফিকেশান চালু করে নিন যাতে এরকম রকম আলোচনার ভিডিও আপলোড করলে আপনার ফোনে সেই নোটিফিকেশান যায় ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ